আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহিল পেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাঘা ওয়াসেক অ্যাকোয়াতে। তো ওয়াসেক ভাইয়ের কাছে আসলাম, সে মেনলি হচ্ছে প্লান্টস বেশি করে আর কি, অ্যাকোয়া প্লান্টস করে আর কি। তো উনি কী কী প্ল্যান্টস করছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখা দেবো, এবং তার রঙিন মাছের প্রজেক্টে কী কী মাছ আছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। ব্যাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাহলে আমরা ওয়াসেক ভাইয়ের কাছে চলে আসছি আর কি। তো ওয়াসেক ভাই, আপনার পরিচয় এবং লোকেশনটা আমাদের একটু দেন। আমি ওয়াসেক ফয়সাল, আমার বাসা হচ্ছে বাঘা রাজশাহী, বাঘার হচ্ছে গাওপাড়া গ্রামে বাসা আমার। গাওপাড়া দক্ষিণ গাওপাড়া হাফেজিয়া মাদ্রাসা বললেই যে কাউরে যদি চেনাই দেয় যে রঙিন মাছের খামার আছে, গাওপাড়া মাদ্রাসার কাছে যাব তাহলে চেনাই দিবে। এছাড়াও আমার ফোন নাম্বার আছে 01977006428, ফোন দিয়ে কন্ট্যাক্ট করে চলে আসলে সহজে আসতে পারবেন। তো ওয়াসেক ভাই, আমরা তো জানি তো মোটামুটি বাংলাদেশের মধ্যে আপনি প্ল্যান্টস নিয়ে খুব মানে ভালো কাজ করেন, অনেকেই করে আর কি। আমার মেনলি আশা আর কি যে ওয়াসেক ভাই কিন্তু হচ্ছে প্ল্যান্টস, অ্যাকোয়াটিক প্ল্যান্টসের মোটামুটি মানে ভালো একটা প্রভাব খাটাই ফেলছে আর কি। তার সব রকম কালেকশনই থাকে আর কি, মোটামুটি আছে, অনেক রকমই কালেক্ট করছি, আরো ইনশাআল্লাহ ভবিষ্যতে করার ইয়ে আছে। আচ্ছা, এই এমনি আপনার মতে প্ল্যান্টসের যে মার্কেটটা, প্ল্যান্টসের মার্কেটটা কেমন হচ্ছে আর কি? প্ল্যান্টসের মার্কেট খুব ভালো, কারণ এইটা এক্সপেন্সিভ আইটেম। আপনার দেখা যাচ্ছে প্ল্যান্ট সস্তা হইলেও আপনার আদার্স আইটেমগুলো অনেক বেশি দামি, আছে লাইট, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপরে যদি কমার্শিয়াল সয়েল ইউজ করেন অনেক দাম অনেক পড়ে যায়। এইসব লিকুইড ফার্টিলাইজার ইউজ করে অনেকেই, মানে যত চিনি দেবেন তত মিষ্টি হবে আর কি। তো প্ল্যান্টসের দাম মোটামুটি রিজনেবল আমাদের দেশের জন্য, সো আমরা রিজনেবল দামেই সেল করি। তো আশা করি আরও রিজনেবল করে দিব যখন আমি অনেক পরিমাণ উৎপাদন করতে পারবো। বাইরের দেশ থেকে আগে দেখাচ্ছে নিয়ে আসতাম, আর এখন তো আমার আমারই আমি পুরাইতে পারবো না যেগুলো আইটেম আছে এগুলো সেল করে। আপনার তো মোটামুটি মানে বাইরের যেগুলো পাওয়া যায় সবই আপনার কাছে মোটামুটি? না না, সব অবশ্যই নাই, কিছু কিছু বাইরে হচ্ছে অনেক হাজার হাজার, হ্যাঁ 2000-3000-4000 আরো বেশি ভ্যারাইটি আছে। আমার কাছে তো মাত্র 70-80 রকম বা 100 রকম সর্বোচ্চ, 70-80 রকমই এখনো কেউ কভার করতে পারছে কিনা সেটা। হ্যাঁ, অনেকের কাছেই আছে, হ্যাঁ অনেকে হয়তো বা কি বলে না বা হচ্ছে দেখাচ্ছে যে অল্প আছে, আমার একটু বেশি পরিমাণে আছে পাইকারি সেল দেই। তো তো ভাই, আপনি তো হচ্ছে এর সাথে সাথে মাছও পুরো বাংলাদেশে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মাছও দিচ্ছি আল্লাহর রহমতে, অল্প মাছটা একটু কমাই দিয়ে প্ল্যান্টসটা একটু বাড়াই দিচ্ছি, যেহেতু আমি থাকা হয় না তো সেক্ষেত্রে একটু ঝামেলা। না, অনেকে দেখা যাচ্ছে প্ল্যান্টস করতে মানে ভয় পাচ্ছে, ওয়াসেক ভাই ভয়ের কিছু আছে দেখা যাচ্ছে? না না, প্ল্যান্টস তো আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়ার পর থেকে তো প্ল্যান্টস অনেক অনেকে করে। হ্যাঁ, সানলাইটে যে কেউ জানতোই না যে সানলাইটে প্ল্যান্টস এত সুন্দর করে প্ল্যান্টস হয়। সো উইদাউট কস্ট ছাড়া যদি প্ল্যান্টস ইয়ে করে আপনি সেল করতে পারেন তাহলে খারাপ কি? খারাপ হ্যাঁ, তবে কি বাজারটা মেনটেন করা উচিত, না হলে আসলে ক্ষতির সম্মুখীন আমরা নিজেরাই হব। তো ভাই, এমনি হচ্ছে আপনার কালেকশনে কি কি মাছ আছে আমরা একটু দেখাতেন, যদি মাছগুলো একটু দেখি। ঠিক আছে, এইগুলো হচ্ছে কই কার্প। আচ্ছা, এই টাঙ্কিটা হচ্ছে আপনার কয় ফিট বাই কয় ফিট করছে? এটা 4 ফিট বাই 13 ফিট, 4 ফিট এদিকে বসা, এদিকে 4 ফিট, এদিকে 13 ফিট। আর আপনার হচ্ছে এই ট্যাঙ্কিতে কমেট কই কাপ, এগুলো কি আপনাদের নিজস্ব ব্রিড? এগুলো হ্যাঁ, এগুলো নিজস্ব ব্রিডের এর পুকুর থেকে ধরে এখানে এই করেন নাকি পুকুরে? হ্যাঁ, পুকুরে কিছু আছে, পুকুরে সব বড় বড় আপনার 1.5 কেজি ওজন হয়ে গেছে প্রায়, বিগ সাইজ, এই সাইজে সাইজের আছে। আর এখানে আছে, এখানে মাছ হয়ে যে লুকাই আছে দেখাচ্ছি আমি নেট দিয়ে, বেশিরভাগই হচ্ছে মানে ইয়ে করছি পুকুরে ছেড়ে দিয়েছি, হাউসে বড় হইতে চায় না তো ওখানে বড় হোক। তারপরে হ্যাঁ, এখানে অল্প কিছু আছে। তো ওয়াসেক ভাই, এখানে আছে আপনার কি কি কই কাপ, কি কি জাত আছে এই জায়গাতে? এখানে বাটারফ্লাই আছে আর আপনার নরমাল জাপানিজ কই কাপ গুলো আছে, এগুলো মিল্কি মিল্কিও আছে, সিল্কি আছে, ধানি দিচ্ছেন এগুলো? হ্যাঁ, এগুলো ধানি বানা অর্ডার দিলে আর কি ইয়ে করবে, যে লোডেড দেখেন এগুলো সব লোডেড।
পুরো লোডেড লোডেড সব হ্যাঁ সো এগুলো ব্রিড করাচ্ছি না আপাতত জেব্রা প্রচুর পরিমাণ ব্রিড করছি এখন সিজন এটাও সিজন বাট জেব্রাটা একটু বাড়াই নিচ্ছে মানে একটু কমে গেছে জেব্রা মার্কেটে কি মোটামুটি জেব্রা ভালো সেল হচ্ছে জেব্রাটা বেশি সেল হয় কারণ আপনার জেব্রা কই কার দেখাচ্ছে অনেক বড় সবাই তো পালতে পারে না ছোট মাছ তো বেশি নাই দাম কম সেলও বেশি জেব্রা আপনার কয় কয় আইটেম আছে কয় কালারে আছে দেখে চলেন আপনার জেব্রা কি কি কালেকশন আছে আচ্ছা গ্রিন কালারের জেব্রা এখানে ব্লু জেব্রা আছে আলাদা আলাদা করে রাখা হয় ব্রিড করা হয় এখানে কি জেব্রা এটা এটা ব্লু ব্লু জেব্রা হ্যাঁ এখানে ইয়েলো আর পিঙ্ক আছে কমে গেছে তো একসাথে রেখে দিয়েছি আর এখানে লং ফিনের কিছু হাই ফিন বা লং ফিনের কিছু আছে ওই পাশেও আছে কিছু মাছ আমার এখানে নাই শুধুমাত্র পুরাতন আমার রেনু কি আপনার প্রোডাকশন হচ্ছে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ রেনু আপনি দেখতে পাইতেন আমি দেখাচ্ছি ওই এইখানে আছে রেনু হ্যাঁ রেনু দেখা যাবে না সবুজ তো এই যে এখানে কিছু রেনু আছে জেব্রা আছে এখানে এগুলো আমার নিজস্ব ব্রিডের এগুলো সব জায়গায় পাবেন না ওয়াসেক ভাই এখানে তো মেলা জেব্রা দেখছি জি এগুলো এগুলো হচ্ছে ব্রুড সব ব্রিডের সময় আমি আলাদা করে দিয়ে দিই ধরে ধরে এক জায়গাতে রেখে দিই কারণ বারবার জায়গাতে বিভিন্ন জায়গাতে রাখলে যে স্পেস খেয়ে নেই একসাথে রাখি এই যে এই বাচ্চাটা কয়েকদিনের হচ্ছে দ্রুতই বড় হয়ে গেছে খুব বেশি হলে আমি ঢাকা থেকে আসছি কয় তারিখে 17 তারিখ মনে হয় 17 তারিখ থেকে আসছে কয় তারিখ আজকে হচ্ছে 6 তারিখ এই 6 তারিখ থেকে 17 তারিখ 13 আর 6 19 দিনের বয়স এই বাচ্চা 19 দিনের এত এত বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইন সাইজ তার মানে আর কয়দিন পরে মার্কেট জাত করা যাবে জি জি এগুলো আপনার 1.5 মাস হলেই অ্যাডাল্ট হয়ে যায় প্রায় 1.5 মাস হলে এটা মার্কেট তার মানে এটা লাভজনক একটা জেব্রা আছে এই জন্য জেব্রাটাই করি বেশি মানে লাভজনক যারা নতুন শুরু করছে তারা জেব্রা করতে পারে অনেক সময় লাগে তো এগুলো তো সবই এগুলো সব আপনার নিজস্ব ব্রুড নিজস্ব ব্রুড হ্যাঁ এগুলো পাবেন না এগুলো হাইলাইটের হাই ফিন দেখা মুশকিল লাগে সবই হাই ফিন জি জি এগুলো বাচ্চা বিক্রি করলাম প্রচুর 5-6 হাজার বাচ্চা বিক্রি করলাম এই কয়েকদিনে এগুলো রেনো কেমন ইতে যাচ্ছে বিভিন্ন সাইজের আছে সাইজের উপর 1 টাকা 2 টাকা 5 টাকা 15 টাকা ওই যে ওখানেও আছে ওখানে দেখাচ্ছি আপনার এখানে কিছু ওয়াসেক ভাই গ্লো টেটটা দেখা যাচ্ছে সবথেকে আকর্ষণীয় এখানে মানে এগুলো ব্রিড হবে কয়েকদিন পরে এখনো করি নাই ওটা একটু রেডি করার জন্য ছেড়ে রাখছি অ্যাঞ্জেল আর হচ্ছে টাইগার বার আছে এই তিনটা কি এখন বিট করার জন্য রেডি হ্যাঁ হ্যাঁ রেডি করতেছি এই ট্যাংকটা সুন্দর করে এখানে কিছু ছেড়ে রাখবো আর কিছু ব্রিডের জন্য দিয়ে দিব আসলে এখানে সৌন্দর্যের জন্য আসলে এই ফার্মটা করা হ্যাঁ এই যে এখানে আছে হচ্ছে আপনার পোনা আছে কয়েক যে কিছু পোনা হ্যাঁ এগুলোর বয়স 30 দিন বা 32 দিন পাইকারি বিক্রি করি হচ্ছে আপনার 13-12 টাকা এরকম এই সাইজটা হ্যাঁ আর নিউ অ্যাডাল্ট হলে মানে নিউ অ্যাডাল্ট হলে ওটা 17-18-20 টাকা কোয়ালিটি অনুযায়ী বা ব্লু এর দাম একটু বেশি আপনি কি এই জেব্রাকে হচ্ছে মোটামুটি লাইভ ফুড কিছু খাওয়াচ্ছেন নাকি না আপাতত লাইভ ফুড খাওয়াচ্ছি খাওয়াতে এত সুন্দর কালার লাইভ ফুড খাওয়াই না ওই যে আমি একটু দামি খাবার খাওয়াই তো আপনার ওই যে দেখলেনই তো রয়্যাল খাওয়াচ্ছিলাম টেট্রা বাইটস দিই আর হচ্ছে আপনার মাঝে মধ্যে আর কি ব্রাইন শিম্পের ইয়েটা দিই একটা ডিক্যাপটা দিই ফুরানোটা খুব কম ইউজ করি যে ফুরাই ফেলছি খাওয়াই ভাই আপনার ওখানে আরেকটা আকর্ষণীয় মাছ সেটা হচ্ছে কোয়াকুকো শর্টেল এটা বাংলাদেশে এখনো রেয়ার এখনো হ্যাঁ আছে অনেকেই করে অবশ্য করে কিন্তু মানে আমিও হিউজ পরিমাণ করতে পারি নাই প্রোডাকশন করব ওই যে রুট তৈরি হয়ে গেছে ওই যে লোডেড হয়ে গেছে বাচ্চা দেয় খেয়ে ফেলে আমি আলাদা করি নাই হ্যাঁ সময় পাচ্ছি না এই ট্যাঙ্কগুলো যে একটু অপরিচ্ছন্ন হয়ে আছে মোজাইক আর কোয়াকুকো শর্টেল এখানে ওইখানে কোবরা আর এখানে কিছু রেড টেল আছে
ওখানে কোবরা হ্যাঁ আর ওই সাইডে আছে আপনার ওখানে মিক্স আছে আপনার গাপ্পি আছে মলি আছে প্লাটি আছে সানসেট প্লাটি আছে শর্টটেল আছে সব আছে এখানে ওটা আপনার খুচরা ইউজ করার জন্য এখানে বিক্রি করার জন্য এখানে রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা তা আপনার মোটামুটি মানে অক্সিজেনের ব্যবস্থাও আছে সবই আছে এই তো জি আপনার প্লান্ট হচ্ছে এখানেও আছে বাসার ভিতরেও আছে জি জি ওইখানে ওই পাশে নিয়ে যাব আপনি তো শিম শিম নিয়ে কাজ করছেন নাকি জি জি শিম আছে শিম সব ট্যাঙ্কেই আছে আচ্ছা আচ্ছা এই যে এদিকে আসেন শিম দেখতে পাবেন দেখেন শিম আচ্ছা আচ্ছা শিম সবটাতেই আছে জি এই যে শিম মানে কয় কালারের শিম্প আপনার কাছে আছে মোটামুটি রেড আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে চকলেট আছে ব্ল্যাক একটু কম আছে আর হচ্ছে আপনার এগুলোই আর কি আর কাল শিম্প আছে আচ্ছা আচ্ছা ব্লু না না হ্যাঁ ব্লু আছে ডার্ক ব্লু আছে যেখানে আছে দেখেন পাশে আছে অনেক জায়গাতেই আছে বাট দেখানোর মতো এখানে অনেকে বলে যে শ্রিম্প হয় না ইয়ে করে দেখেন কতটুকু পানির মধ্যে শ্রিম্প ছেড়ে রাখছি ওখান থেকে গ্রো করতেছে একবারে ছোট জায়গা মানে পানি তারপরে আপনার হচ্ছে নতুন উদ্যোক্তা অনেকে দেখছি আবার নতুন করে শুরু হচ্ছে বিশেষ করে আপনার স্কুলের ছাত্ররা হচ্ছে এটা পুরো অ্যাট্রাকটিভ হয়েছে বেশি জি জি হ্যাঁ এটা নিয়ে কি মানে আপনার মন্তব্য যদি আসে তাহলে তো আসলে ভালো দেখা যাচ্ছে নেশা বা আদার্স গেম গেমিং এর জায়গা থেকে এসে মাছ বা প্রকৃতির প্রতি একটা ভালোবাসা যদি প্রদর্শন করে তাহলে সেটা আমাদের জন্য ভালো পৃথিবীর জন্য ভালো আমরা হচ্ছে আপনারা প্ল্যান্টের দিকে আমরা একটু ভিডিও করব আগে আপনার কাছে কি কি প্ল্যান্ট আছে একটু দেখাই দিবেন আর মোটামুটি মাছ সব আইটেমই আপনার কাছে মোটামুটি অর্ডার করলে পাওয়া যাবে এই তো মোটামুটি আর কয়েক আইটেম আর কি 17-18 আইটেম আছে 17-18 আইটেম যেগুলো আছে সেগুলো তো দেখাই দিলাম বিশেষ করে আপনি জেব্রার উপরে এবার একটু ই করছেন জি জেব্রাই করতেছি অনেকদিন ধরে আর যে কুইকার অর্ডার দিলে কুইকারের বাচ্চা ফুটাই কমেটের বাচ্চা ফুটাই দিই আর বেসিক্যালি হচ্ছে জেব্রা শ্রিম্প এগুলো বেশি করি আর প্ল্যান্সটা করি সব দিকে যাই না সব দিকে গেলে কি হয় মেইনটেইন করতে পারি না মেইনটেইন করা ছোট জায়গা মানুষ একা একা তো মানুষ নেই সো এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য তো ওয়াসেক ভাই চলেন আমরা প্ল্যান্টের দিকে আপনার একটু দেখি নাকি জি এটা আমাদের পুকুর আচ্ছা এখানে দেশি মাছই চাষ করি সাথে কিছু রঙিন মাছ ছাড়া হয়েছে তো নেক্সট ইয়ারে ভাবছি যে একবারে কুইকার কমেট এগুলো ব্রিডিং করে এখানে ইয়ে করবো কারণ এর বড় জায়গা তো খাবার মাছের জন্য আমাদের ইউজ করা হয় পুকুরটা এই হচ্ছে ব্যাপার আচ্ছা আপনার ওই সাইডে প্ল্যান্টগুলো দেখলাম প্ল্যান্টগুলো একটু দেখানো আমাকে এখানে তো আপনার প্রচুর প্ল্যান্ট দেখছি আর কি এগুলো সব পুরাতন ট্যাঙ্ক অযত্নে পড়ে আছে দেখতেই পাচ্ছেন ঝুল টুল আগে এই প্রথম আপনার যে ভিডিও এখান থেকেই ভাইরাল আর কি তো এই ট্যাঙ্কগুলো বলতে গেলে লক্ষ্মী ট্যাঙ্ক দেখেন এখানে দেখেন কত লো মানে নিচেতেও প্ল্যান্টস বেঁচে আছে বড় বড় হয়ে গেছে সাজেটেরিয়া অনেক বড় হয়ে গেছে এখানে যে শ্রিম করি আর কি দুইটা ট্যাঙ্কে মোটামুটি আপনার এখানে শ্রিম মস হ্যাঁ শ্রিম মস করা হয় আর কি যে মস আর এখানে কিছু আছে ব্ল্যাক মস আছে ওইটা কি লোটেক বলেন এটা মিকরা এটা জঙ্গল ভাল একটু ডেন্স আর এখানে কিছু আছে নাকি আর এখানে এখানে এটা এটা কি এটা অক্টোপাস জি ওটা কি লোটেকের মধ্যে পড়ে হ্যাঁ হ্যাঁ লোটেক লোটেক ওই যে ওই পাশে দেখলেন না ওগুলো লোটেক এই যে এখানে আছে কিছু মস আইটেম আছে এই যেগুলো মস এগুলো ক্রিসমাস মস আচ্ছা আচ্ছা ক্রিসমাস মস এগুলো ডিফর্মিস ট্রিম করা হয়েছে এখান থেকে সেল করে বিক্রি করে দিয়েছে জন্য নাড়া নাড়া লাগছে এগুলো কোরিয়াম্বোসা অ্যাঙ্গুস্টোফোলিয়া হ্যাঁ আর ওইটা হচ্ছে ওই রেডটা যেখানে দেখতে পাচ্ছেন ওটা রেড কাবাম্বা আর ওই পাশেরটা হচ্ছে মাইরোফিলাম টুবারকুলাম তো মোটামুটি আপনার কাছে প্ল্যান্টসের তো অভাব নাই আর কি আমি যা দেখলাম না প্ল্যান্টস আছে এখানে অনেক প্ল্যান্টস আছে আপনাদের কাছে যেগুলো দেখাই নাই এমআরস ওগুলো তো দেখছেন আপনারা ভিডিওতে আসে নাই
ওখানে অনেক প্ল্যান্টস আছে আর কি, ওখানে এমআরজি আছে আপনার 60 রকমের উপরে। যাই হোক, প্ল্যান্টস যদি কারোর দরকার হতে ওয়াসেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং উনি মানে প্রায় 15-20 আইটেম মাছও আপনি আপাতত করছেন। জি, মাছ দিতে পারবো কিছু, পাইকারি আর কি অল্প আইটেম দিতে পারবো, বেশি মাছের দিকে এতটা ইয়ে নাই এখন, কম করি, কিন্তু যেটাই করি সেটা বেশি পরিমাণে করি আর কি। দেখা যাচ্ছে যে জেব্রা কুইকার বা এগুলো চাইলে অনেক দেওয়া যাবে। আর হচ্ছে আপনার প্ল্যান্টস তো পাইকারি যাচ্ছে, আপনার ঢাকার অ্যাকোরিয়াম সবগুলোতে যাচ্ছে, কাঁটা বনেও এখনো দেওয়া শুরু করি নাই, দিলে হয়তো বা যেতে বলে আমাকে, দেখা করতে বলে, কিন্তু আসলে আমি সময় পাচ্ছি না, দেখি ঢাকা আজকে যাবো আমি ঢাকায়, তো যে দেখি কন্ট্যাক্ট। ওয়াসেক ভাই হচ্ছে ভালো থাকবেন, আর হচ্ছে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন যে ওরা কিভাবে হচ্ছে এই মানে শুরু করবে প্ল্যান্টসটা নিয়ে, যাদের হচ্ছে অনেকে শুরু করতে চায়। প্ল্যান্টস তো সহজ, আপনি এরকম সাপোজ এরকম একটা বাটি নিলেন, বাটিতে মাটি নেবেন, হ্যাঁ মাটি নিয়ে জাস্ট প্ল্যান্টস রোপণ করে দেবেন এইভাবে, হ্যাঁ দিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন, তাহলে এমনিতেই গ্রো করবে। এমন জায়গা রাখবেন, এখানে একটু ভিডিও করেন, দেখেন আলোটা আমার কিন্তু এই পাশে পড়ে না, ওই পাশ থেকে পড়ে, টিনে পড়ে, মানে সরাসরি পড়ে না, পড়লেও অল্প একটু পড়ে, হ্যাঁ মানে খাড়া রোডটা পড়ে না, খাড়া রোডটা পড়লে আপনার অ্যালগি পড়ে যাবে। আচ্ছা, মানে ডাইরেক্ট রোডটা দেখেন, পানি কিন্তু ক্লিন, এখানে কিন্তু অ্যালগি নাই, এখানে শ্রিম্পও নাই কিন্তু, হ্যাঁ। সো আপনার এরকম জায়গাতে করলে আপনার গাছগুলোতে অ্যালগি পড়বে কম। নতুন উদ্যোক্তারা হচ্ছে আপনার প্ল্যান্টসও শুরু করতে পারে, হ্যাঁ প্ল্যান্টস করতে পারে, দুইটারই চাহিদা আছে। হ্যাঁ, আপনার যে অক্সিজেন প্রোডিউস করে, পানি ঠান্ডা থাকে, আপনার পানির কোয়ালিটি প্যারামিটারও ঠিক থাকে। আপনি প্ল্যান্টস বিক্রির উদ্দেশ্যে না, এমনিও যদি করেন মাছের জন্য ভালো, দেখার সৌন্দর্য, সেটা আপনি যে কোনো প্ল্যান্টস করতে পারেন, দেখার সৌন্দর্য জন্য হতে পারে। হ্যাঁ দেখেন না, এইখানকার যে জেব্রাগুলো আছে একবারে চকচকা পানি, পানিও চেঞ্জ করা হয় না, গাছ থাকলে অন্যরকম একটা। ওয়াসেক ভাই ভালো থাকবেন, আমাদের বিদায়।